হেল্ল' ফ্ৰেণ্ডছ নমস্কাৰ এয়া দেখিছে কিনকিনীয়া বৰষুণৰ মাজত মই ভিডিঅ'টো বনাই আছোঁ আচলতে এই কিনকিনীয়া বৰষুণযাক দেখা পাই মোৰ বহুত ভাল লাগি গ'ল কাৰণ আজি কিছুদিনৰ পৰা চাৰি পাঁচদিনৰ পৰা গুৱাহাটীত অসহ্য গৰম গৰম মানে ভাবিব নোৱাৰা গৰম যিটো গুৱাহাটীবাসীৰ কাৰণে আচৰিত কথা আগতে এই মে' মাহতে ইমান গৰম গুৱাহাটীত পৰা আমি দেখা নাই প্ৰায় চল্লিছ একচল্লিছ ডিগ্ৰী উষ্ণতা পাৰ হৈ গৈছে গুৱাহাটীত হঠাৎ যে এই জলবায়ুৰ পৰিৱৰ্তন গুৱাহাটীবাসীৰ কাৰণে সেইটো বৰ ভাল কথা নহয় ভাল খবৰ নহয় আৰু এই জলবায়ুৰ হঠাৎ পৰিৱৰ্তনৰ কাৰণবিলাক কিন্তু আমিয়েই টু থেংকছ টু আছ আমাৰ কাৰণে এটা চেলুট যে আমি কিছুমান কাৰণ আছে যিবিলাক কাৰণৰ কাৰণে এই গুৱাহাটীত হঠাৎ ইমান গৰম হৈছে আজি কিছুদিন গৰমৰ পিছত আজি এই বৰষুণ জাক আহিল ইয়াৰ মূল কাৰণ হৈছে আমিতো আছোৱেই তো থ্যাংকস টু আস তো কিন্তু মূল কারণ এই যে পিছফালে দূরত দেখা পাইছে এই দূরত বগাকে উলাই আছে এটা শিল এটা ওলাই আছে বিরাট ধুনিয়া পাহাড় আছিলে এটা টিলা এটা আসে দুটা টিলা আসে তো থ্যাংকস সেই সকল লোকর কারণে যি খুব কম দিনের ভিতর পৰা চারি পাঁচ মাসের সেই পাহাড় খান্দি নোহা করে দিলে তো পাহাড় ওখ সাপর দেখি ভাল নাছিল ন সমতল করে দিলে তো অকল এইটো মানে একটা উদাহরণ দিল এইটাই নয় গুহির লোকসকলে জানেই পাখে পাশে যান পাহাড়বিল আছে বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের খনন কার্য চলি আছে তো তোলকো একটা বিগ সেলুট ইউ এটা দিবই কাৰণ কারণ এই কষ্টর ফলতের এই অবদানের ফলতে গুহীতে এই পরিবেশ পরিবর্তন হয়েছে গ্লোবেল ওয়ার্মিং হয়েছে তো মানে উষ্ণতাৰ বৃদ্ধি পাইছে তো গুহীত মোৰ এটাই অনুরোধে এনেকা ধৰণৰ ভাল কার্যবিল করে যাও আর দিনৰ ভিতৰতে খুব কম দিনৰ ভিতৰতে আমি দিল্লীৰ দৰে পরিবেশ এটা দেখিবলৈ গুৱাহাটীতে পাম তো আমি দিল্লী যাব নালাগে নালে ধৰণৰ পরিবেশ দেখা পাম গুৱাহাটীৰ টেম্পারচার এটা ফর্টি ওয়ান ডিগ্রি আমি ফর্টি এইট ডিগ্রি ফর্টি নাইন ডিগ্রি কি ঠিক ফিফটি পাব পাৰে দিল্লী নোজাকে যেতিয়া আমি গুহাটিতেই ডেল্হির দৰে উষ্ণতা টেম্পারেচার তো তোলক এটা বিগ দিবই লাগিব আমাৰ ফালৰ পৰা আৰু বেছি কথা নকও কারোার যদি গাত লাগিছে কোনোবা যদি বেয়া পাইছে দায় দুঃখ নধরব কিবা যদি ভুল কথা করল প্লিজ মাফ করে দিব তো আজিল ভিডিওটি ইমান সামরো বাই বাই